বাংলাদেশ পাবলিক টিভি সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আসসালামু আলাইকুম, এখন শুনবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। কে এই রফিক গাছি বোলা জেলা চর ফ্যাশন উপজেলা দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের 2 নং ওয়ার্ড বাসিন্দা শাহে আলমের স্ত্রী সালেহা বেগম। পিতার ওয়ারিশের ভোগ দখলের জায়গায় জোরপূর্বক ক্ষমতার দাপটে গাছগাছালি কেটে রফিক গাছি, তার ছেলে নূর মোহাম্মদ, নূর উদ্দিন সহ রেলডি গাছ, সব গাছ, বিভিন্ন ধরনের গাছগাছালি কেটে দোকানঘর উত্তোলন করেন। সালেহা বেগম জানান, আমি তাদেরকে বাধা দিলে তারা আমার বাধা অপেক্ষা না করে, এমনকি তারা আমাকে এই এলাকা থেকে উৎখাত করে দেওয়ার হুমকি দেয়। আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি, তারা আইন আদালত কিছুই মানেন না। আমি আমার ছেলে মেয়ে সহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আইন প্রশাসনের কাছে নিরাপত্তা চাইছি। আচ্ছা আচ্ছা, সি আপনার নাম কি? আমার নাম সালেহা। সালেহা বেগম, আপনার স্বামীর নাম? শাহালাম। শাহালাম, আপনাদের এই এলাকার নাম হলো কি? নুরাবাদ। নুরাবাদ কয় নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। এই যে আপনার এই যে বাতেনগর চৌরাস্তা, এই যে চৌরাস্তা, এই বাতেনগর বাড়ি, এই যে এই ঘরগুলো বুঝছেন, এই এখন এই জায়গাটা আপনার সঙ্গে বুকে বলেন, 4 মিনিট শেষ করবেন। এই জায়গাটা কি সমস্যাটা কি আপনার সাথে কি হয়েছিল? এই জায়গাটা আমার ভাইয়ের, আমি পা না, আমার ভাই পুত্রা বেশ চালাইছে। এই জমি নাকি আপনারা আপনি খাইতেন? আগে খাইতাম। হ্যাঁ, তারপরে বেশ চালাইছে আমরা করতে পারি না। সুপে বেচা দলিল পত্র সাইডবনের জমিনই বেচা কিনা হেরা গেছে, যা গেছে মাত্র আমরা ধরা ধরি পাশে কি আমাকে জমিন হেরা বেচে, এই ডিম এই ডিসি এই ডিম এই ডিসি এই ডিম করছে, করতে করতে সুপে বেচে হেরা গেছে। এরপর আপনি কি করছেন? করে ল্যাম্বর চেয়ারম্যান দোষী মাত্র ল্যাম্বর চেয়ারম্যানও রায় দিছে, আমরা ফান পাওয়ার মতন জন ল্যাম্বর চেয়ারম্যানই কুলাইছে, হেয়া করে টে হুঁচা খাওয়াইয়া হেয়ার আমার, আমিও যেই বাড়ি থাই এই বাড়ি মাফিয়া দিয়া গেছে শরিকদারেরে, আর এইটা মাফিয়া দিয়া গেছে অগরে। কারণ আমি আদালত আছি, আদালত থুয়ে গর করছে, আদালতে ইনজাংশন আছে। আচ্ছা, আর কি করছিলেন? সাদ্দারা আছে নাকি? সাদ্দারা করছে হবে আর কি। হ্যাঁ, সাদ্দারা করছেন, আদালত করছেন। এখন আজকে সকালে কি হয়েছে? কালকে কি জানি এই যে গাছ কাটছে, গাছ কাটা। আপনারা আজকে সকালে কি করেছে? ওরা কি বলছে? কে কে বলছে? জমিগুলো কে খায়? এই জায়গাগুলা কে খাইতেছে? রবি গাছি খায়, জোরপূর্বক খাইতেছে। রবি গাছি খায়, হেয়া করে বাড়ির মধ্যে। আরো তার ছেলে আছে নাকি? ছেলেরা আছে নাকি? আমার ছেলে রবি গাছির ছেলে আছে কি না? আছে না। কি নাম? এই কি কি নাম জানি জানলে? ওই না, কামাল কামাল। রবি গাছির ফলাইনের নাম জানি কি? নূর মোহাম্মদ, নূর উদ্দিন, এরা কি রবি গাছির ছেলে? এরাই আমরা জায়গা জোরপূর্বক দখল করছে। আচ্ছা, আপনি যে কি গাছ গাছে কোনো কাটছে নাকি? আপনি কাটছে না? কালকে কাটছে। কয়টা গাছ কাটছে? কয়টা কাছে দূরে করতে নিয়ে একটু দেখছি ভুল করো না। কি গাছ? ডাব গাছ, এরপরে রেন্ডি গাছ টাছ কাছে, ইত্যাদি ইত্যাদি সব গাছগুলো কাটছে। এবং আপনি বাধা দিছেন দেন নাই? বাধা দিই? আপনি কি বাধা দিছেন? বাধা দিছেন? বাধা দিছি। বাধা দেওয়ার পর আপনি কি করছে? বাধা দেওয়ার পরে কত কত গাছ কিনছি। আপনি কি আপনারা কি আরব কইছে? আমাদের ফিডান গো মাতারি, এমন ফিডান ফিডান আদালত করছেন, ইনজাংশন করাইছেন, সাদ্দারা করছেন, এরা কিছুই মানে না। এবং আপনি তারা গাছ কাটার জন্য বাধা দিচ্ছেন, এই জন্য আপনারা কি কিসের জন্য হুমকি দিচ্ছেন? গালাগালি করছে? মানে আপনারা এখান থেকে উৎখাত করে দিব এই বলে আমরা হুমকি হুমকি দিচ্ছে? আচ্ছা ঠিক আছে, তো এই ব্যাপারে আপনি আদালতে তো আপনার মামলা আছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।